জীবনত সুখী হব বিচারিলে ভুলত মা দেউতাকর হইতে এনে আচরণ নকৰিব। কিছুমান আচরণ যদিহে আপনি নিজে নিজের মা দেউতাকর হইতে করে, আপনার সন্তানে এদিন একে আচরণ সমূহ আপনাকে করিব। যিমান কর্মব্যস্ততা নাথাক বিয়লি ঘরলৈ উভতি এবার হলে মা দেউতাকর হইতে কথা পাতিব, তেওঁলোকে আনন্দ পাব। ঘরপরা বাহিরলৈ যাওয়ার সময় তেওঁলোকক এবার এখার মাত লগাই যাব, তেওঁলোকে আপনার মঙ্গলভাবে প্রার্থনা করিব। মাঝে মাঝে তেওঁলোকৰ কিবা বিশেষ বস্তু খাবলৈ মন গৈছে নেকি সদক তেওঁলোকে আনন্দত আত্মহারা হয়ে পড়ব। এক নম্বর, মা আর আপনার অবসরপ্রাপ্ত দেউতাকক অলপ হাত খরচ দিয়া অভ্যাস গড়ে তোলক। সপ্তাহের ছুটির দিনা কেতিয়াবা তেওঁলোকক ফুরবলৈ লৈ যোৱা অভ্যাস করক। মেলা উৎসবত তেওঁলোকক লগত লৈ যোৱা অভ্যাস গড়ে তোলক। পরিয়ালের যিকোনো গুরুত্বপূর্ণ আলোচনা তেওঁলোকৰ পরামর্শক অগ্রাধিকার দিয়ক। তেওঁলোকৰ পরামর্শ গ্রহণযোগ্য নহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেতিয়াও নকৰিব। দুই নম্বর, মা দেউতাকৰ কিবা অন্যায় কাম ভুল কাম করা দেখিলে ধুনিয়াকৈ বুজাই দি সুদরি হওয়ার সুযোগ অবশ্য দিয়ক। দাবি ধমকি নহয়, মানুষ জীবনের শেষ সময় নিজের সন্তানের সাথে কটাবলৈ খুব হাবিহাক করে, সেয়ে তেওঁলোকৰ নিজৰ পৰা দূৰৈত নাৰাখিব, নাইবা তেওঁলোকক গৃহবন্দী বা গৃহকর্মী কৰিও নাৰাখিব কেতিয়াও। কাৰণ শিশু অৱস্থাত আপোনাক তেওঁলোকে যেনেকৈ লালন পালন কৰিছিল ঠিক তেনেদৰে বৃদ্ধ অৱস্থাত আপোনাৰ পৰা একে লালন পালন পোৱাটো তেওঁলোকৰ অধিকাৰ। তিনি নম্বৰ, বোজা অনুভৱ কৰি তেওঁলোকক কেতিয়াও বৃদ্ধাশ্ৰমত ৰখাৰ পৰিকল্পনা নকৰিব ভুলতে। এনে করলে বৃদ্ধ আর মৃত্যু পর্যাত্রী মা দেউতাকর হৃদয় অকাল মৃত্যু ঘটে, এনে করে কেতিয়াও মা দেউতাকক অসম্মান নকৰিব। এলোকর সম্মানজনক মৃত্যু কি জানে, আপনার কোলাত মূর গুজি আপনার হাতত ধরে প্রভুর নাম লয় জীবন হেক উখাটি ল। প্রকৃতিয়ে কাক নেরে এই কথাটি যিমানে সত্য সিমানেই হল। হে কোনোবাই যদি পথে বিচরণ করেছে তেন্তে এতিয়াই ভাল পথত খোঁজ দিয়ক। এটি কথা মনত রাখবে যে পৃথিবীর আটাইতক গুরুত্বপূর্ণ বিষয় আর সম্পত্তি হয়েছে মা দেউতাকর ভালপোয়া, যার বাবে নিঃস্বার্থভাবে মাতা পিতায় আপনার মক লালন পালন করেছিল সরুকালত। নিজের হোক দুষ্ট কষ্ট রেজাল্ট নিউজ 100% ই উজাড়ি দিছিল আপনার মক মানুষ হিসাবে গড়ে তুলব। পৃথিবীর সকল মাতা পিতা কৌশলে থাকুক। চারি নম্বর, নিয়মিতভাবে তেওঁলোকৰ বেমার আজার খবর লোক আর চিকিৎসকর দ্বারা শরীর পরীক্ষা করার ব্যবস্থা কর। আর সেবা শ্রদ্ধা করবলে অবহেলা নকরি হলেও একে অবহেলা আপনার সন্তান আপনাক করব পিতৃকাল। বয়স বাড়ি গেলে মানুষের আচরণ দ্বিতীয় শৈশব লয় গতি করে, আর সেই আচরণ অসংস্কৃত আর ক্ষুদ্র হব না। এই সময় তেওঁলোকৰ সৈতে সহনশীল আর সহকর্মী হওয়া বাণিজ্য মতর অমিল হলেও তেওঁলোকৰ সৈতে তর্কত লিপ্ত হওয়া অনুভূতি বিপরীত তেওঁলোকৰ প্রত্যেক প্রশ্নের উত্তর বিনম্রভাবে দিয়া উচিত। পাঁচ নম্বর, সদায় মা দেউতাকৰ পৰা আশীর্বাদ লব। বৃদ্ধ মা দেউতাকৰ যদি আপনার আশীর্বাদ করে তেনহলে আপনার সংসারের উন্নতি হওয়ার লগে আপনার শরীর সুস্থ থাকিব। সেইবাবে যিমান পারে বৃদ্ধ মা দেউতাকৰ পৰা আশীর্বাদ লব। থ্যাংকস ফর ওয়াচিং।